সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর হিন্দু ধর্মের পঞ্চম অধ্যায়ের এখানকার এই পঞ্চম অধ্যায়ের দেবদেবীর পূজা পার্ব নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের পাঠে বিষয় থাকবে শ্রী শ্রী লক্ষ্মী দেবী। এর আগে আমি আর একটু বিষয় আলোচনা করে নেব, সেটা হচ্ছে গিয়ে উপাসনার ভিত্তিতে পূজার প্রকারভেদ। উপাসনা বিভিন্ন উপাসনায় পূজা করা হয়, সেই উপাসনার ভিত্তিতে পূজার প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব। যেমন আমরা সাকার রূপে দেবদেবীর পূজা বিভিন্ন উপাচার অনুসারে বিভিন্নভাবে করা যেতে পারে। যেমন পঞ্চপচারের পূজা, দশপচারের পূজা, ষোড়শপচারের পূজা, বিভিন্নভাবে আমরা এই পূজা করে থাকি। হ্যাঁ, যেমন পঞ্চপচারের পূজা, হ্যাঁ, উপাসনা শব্দের অর্থ হচ্ছে উপকরণ, উপচার যে বললাম, হ্যাঁ, উপাসনার ভিত্তিতে পূজা, উপাসনার থেকে উপাসনা শব্দের অর্থ থেকে উপকরণ। পঞ্চপচার পূজা পাঁচটি উপকরণের মাধ্যমে করা হয়। পঞ্চপচারে যে পূজা করা হয়েছে পাঁচটি উপকরণের মাধ্যমে করা হয়, যেমন গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। এই পাঁচটা উপকরণ দিয়ে পঞ্চপচারে পূজা করা হয়। এরপর দশপচারের পূজা, দশপচারে কী কী লাগে? দশপচারের পূজা দশটি উপকরণের মাধ্যমে করা হয়, যেমন পাদ্য, অর্ঘ, আসমনীয়, মধুপর্ক, হ্যাঁ, পুনরাসমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। এই দশটি পূজার উপকরণ এই দশপচারে। এরপর আসছে শিখে ষোড়শপচারে। হ্যাঁ, ষোড়শপচারে পূজা করতে হলে লাগে কী কী? লাগে সে আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ, আসমনীয়, মধুপর্ক, পুনরাসমনীয়, স্নানীয়, বসন, আবরণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বন্ধন। এই ষোলোটি উপকরণ দিয়ে ষোড়শপচারে পূজা করা হয়। তো আমরা দেখলাম উপাসনার ভিত্তিতে পূজার প্রকার থেকে তিন প্রকার। এবার আমরা আসি শ্রী শ্রী লক্ষ্মী দেবী এই পূজাটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, আমরা শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পরিচয়টা কি? দেখো, দেবী লক্ষ্মী হচ্ছে কি? সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী। লক্ষ্মী দেবী হচ্ছে কি? শ্রী শ্রী লক্ষ্মী দেবী হচ্ছে সম্পদ, তারপর সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী। তিনি সুন্দরী এবং মাধুর্যময় দেবী। এই লক্ষ্মী দেবী হচ্ছে সুন্দরী এবং মাধুর্যময় দেবী। তিনি পূজারীদের ধন সম্পদ দান করে থাকেন। যারা পূজা অর্পণ করে, লক্ষ্মী দেবী পূজা অর্চনা করেন, তাদের তিনি ধন সম্পদ দিয়ে থাকেন। কেমন? এখন এই লক্ষ্মীদেবীর ভাবন থেকে পেঁচা, লক্ষ্মীদেবীর ভাবন থেকে পেঁচা, তিনি এই পেঁচায় চড়েন। দেবী লক্ষ্মী স্ত্রী হিসেবে অভিহিত। কেমন? কেননা তিনি সৌন্দর্য ও স্ত্রীত্বতার প্রতীক। তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী। লক্ষ্মীদেবী হচ্ছে শ্রী ভগবান বিষ্ণুর সহধর্মিণী। দেখো, দেবী লক্ষ্মী অত্যন্ত সুন্দর এবং দুই হাত বিশিষ্ট। লক্ষ্মীদেবীর দুই হাত বিশিষ্ট। এখানে দুই হাত উল্লেখ করার প্রয়োজন, আমরা জানি মা দুর্গার, দুর্গাদেবীর দশ হাত। এই জন্য বলেছে এখানে যে সরস্বতী মার এনার হচ্ছে দুই হাত বিশিষ্ট। দেবী লক্ষ্মীর গায়ের রং হচ্ছে গিয়ে ধূসর, সাদা, উজ্জ্বল, হলুদ ও নীলাভ এই হয়ে থাকে। কেমন? শ্রী শ্রী লক্ষ্মী সৌন্দর্যের দেবী, সম্পদের দেবী। তিনি হচ্ছে সৌন্দর্যের এবং সম্পদের দেবী। আমাদের পরিবারের উন্নতি নির্ভর করে সম্পদের উপর, আর এই সম্পদ দান করেন শ্রী 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 লক্ষ্মী দেবী। কেমন? আর এই সম্পদগুলোর মধ্যে আছে কি? ভূমি, হ্যাঁ, পশু, শস্য, জ্ঞান, ধৈর্য, সততা, শুদ্ধতা ইত্যাদি। এইগুলো তিনি এই শ্রী শ্রী লক্ষ্মীদেবী দান করেন। কেমন? এখন এই লক্ষ্মীদেবীর পূজা করা হয় কখন? শ্রী শ্রী লক্ষ্মীদেবীর যে কোনো সময় আমরা
যে কোনো পূজা করতে পূজাবিধি আমাদের অনুসরণ করতে হয়। লক্ষ্মী পূজার পদ্ধতি হিসাবে শুদ্ধ আসনে বসতে হবে, আসমন করতে হবে, হ্যাঁ পঞ্চদেবতার পূজা করতে হয়, অতপর লক্ষ্মীর ধ্যান করে হ্যাঁ বিভিন্ন উপকরণ দিয়ে দেবদেবীর পূজা করা হয়। কেমন লক্ষ্মী পূজার পঞ্চপ্রচারে, দশপ্রচারে এবং ষড়প্রচারে করা যায়। কেমন এখন সাধারণত লক্ষ্মী পূজা কখন করা হয়? লক্ষ্মী পূজা করা হয় সাধারণত প্রতি বৃহস্পতিবার আমরা লক্ষ্মী পূজা করে থাকি। এরপর লক্ষ্মী পূজার লক্ষ্মী পূজা আমাদের ঘরের মা বোনেরা পাশালি পাঠ করে। এছাড়া আশ্বিন মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষ করে লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মী পূজা নাকি পূজা গড়ি লক্ষ্মী পূজা নামে পরিচিত। তো আমরা এই লক্ষ্মী পূজা নিয়ে আলোচনা করলাম, উপসর্গিতে পূজার প্রকারটি আলোচনা করলাম। তোমরা এগুলো একটু ভালো করে বাড়ি করে দেখবে, পরবর্তী ক্লাসে আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।